একটি বাংলা লিংক নাম্বারে সকল তথ্য দেখতে পারবেন গোপনে, সে জানতে পারবে না যে আপনি এগুলো দেখতেছেন। কিভাবে দেখবেন এগুলো আমি এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব, তাই আমার সাথেই থাকুন। কল হিস্টোরি সহ SMS, রিসার্চ, ডাটা সকল কিছু দেখতে পারবেন। সেই নাম্বারটি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক না কেন, আপনি সকল তথ্য দেখতে পারবেন। সে কার সাথে কথা বলতেছে, কার সাথে মেসেজ করতেছে, সে কত নেট কিনতেছে, সকল তথ্য দেখতে পারবেন। এটা জানতে হলে আপনাকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়েছে। সকল তথ্য দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। এই ভিডিওটা আমি এর আগেও পাবলিশ করেছিলাম, সেটাতে কিছু আপডেট আছে, তার জন্য আবার করা। তাহলে আমি এখন বিস্তারিত আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি একবার প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব। অ্যাপস ডাউনলোড করা আমি পরে দেখিয়ে দিব, আগে আমি কাজটি দেখিয়ে দিচ্ছি। আমি তাহলে অ্যাপসটিতে চলে আসলাম, এখন আমি দেখিয়ে দিব সম্পূর্ণ ডিটেলস সহ। এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন, সেই অ্যাপসটাতে লগ ইন করার পর, যেহেতু আপনি নতুন, আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, বা অন্যজনটা যদি দেখতে চান তাহলে অন্যজনেরটাও অ্যাকাউন্ট করতে হবে। সেক্ষেত্রে কী করবেন, লগ ইন উইথ পাসওয়ার্ড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি লগ ইন করেন তাহলে কিন্তু এখানে ফোন নাম্বার, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপর এখানে আপনাকে সাইন আপ করতে হবে, এই দেখুন সাইন আপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, নাম আছে, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো দিয়ে সাইন আপ করতে হবে। ধরুন এখানে একটা নাম দিবেন, এখানে একটা ইমেল দিবেন, এখানে একটা আপনার যে ফোন নাম্বার দিবেন, যদি অন্য জনের হয় তাহলে অন্য জনের ফোন নাম্বারটা এখানে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, তারপর সেম পাসওয়ার্ড এখানে দিবেন, তারপর সাইন আপে ক্লিক করতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার নাম্বারটি হয় তাহলে কিন্তু আপনার সিমে মেসেজ যাবে, সেই কোডটা কিন্তু দিতে হবে। যদি এখানে সাইন আপ করার পর কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। এখানে কথা হচ্ছে, আপনারটা তো আপনি দিবেন, অন্য জনেরটা হয় তাহলে কীভাবে দিবেন? অন্য জনেরটা সেটা আপনার প্রিয়জন হোক, যেটাই হোক, সেটা আপনার এখানে সকল কিছু দেওয়ার পর, এখানে সাইন আপ করার পর তার নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজ একটা কোড থাকবে, সেই কোডটা আপনাকে 30 সেকেন্ডের মধ্যে নিতে হবে। ফোন দিয়ে হোক, যেভাবে হোক, আপনাকে ফোন দিয়ে নাম্বারটি নিয়ে তারপরে সাবমিট করলে আমার অ্যাকাউন্টে হয়ে যাবে। তার পাসওয়ার্ডটি মনে রাখবেন। তারপর একবার ভেরিফিকেশন কোডটা নিয়ে যদি আপনি সাইন আপ করতে পারেন, পরবর্তীতে আর আপনাকে কোনো কোড দিতে হবে না, সরাসরি পাসওয়ার্ড এবং নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে সকল কিছু দেখতে পারবেন। সাইন আপ সম্পূর্ণ হয়ে থাকলে লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করলাম, এখন এই ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটি দিই এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা সাইন আপ করার সময় ইংরেজি সংখ্যা এবং অঙ্ক সংখ্যা থাকতে হবে। তাহলে আমি লগ ইনে ক্লিক করলাম, তারপর দেখুন এই দেখতে পাচ্ছেন এই নাম্বারটি লগ ইন হয়েছে, লাস্টের 84 নাম্বারটি, 1.44 GB নেট আছে, তারপর ব্যালেন্স আছে 97 পয়সা। এখন আমি দেখাবো হচ্ছে, এখন আমি দেখাবো কল হিস্টোরি, মেসেজ দেখতে পারবেন, সকল ডিটেইলস দেখতে পারবেন। এগুলো দেখার জন্য কি করতে হবে, দেখুন বাম দিকে 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি সকল ডিটেইলস দেখতে পারবেন, এখান থেকে আপনি নেট কিনতে পারবেন, মিনিট কিনতে পারবেন, সকল তো কিছুই করতে পারবেন এখান থেকে। এখান থেকে আপনি আমার অফার চেক করতে পারেন, আমার অফারে দেখার জন্য আমার অফারে ক্লিক করবেন। তারপর এখানে যেহেতু আপনি কল হিস্টোরি বা অন্যান্য ডিটেইলস দেখবেন, সেটা দেখার জন্য কি করতে হবে, ইউসেস হিস্টোরিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওই ইউসেস হিস্টোরি, সেখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস পাবেন, এখানে অপশনগুলো দেওয়া আছে, আপনি কি দেখতে চান, যে ভয়েস দেওয়া আছে, তারপরে এই মেসেজ দেওয়া আছে, তারপর এদিকে আরও আছে ডাটা, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন বলতে টাকা কাটা, ডাটা তো নেট, SMS, ভয়েস, আপনি যেটা দেখতে চান সেটাতে ক্লিক করতে হবে। যদি ভয়েস কল রেকর্ড দেখতে সরি কল হিস্টোরি দেখতে চান তাহলে ভয়েসে ক্লিক করতে হবে, তাহলে আপনি কল হিস্টোরিটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভয়েসে ক্লিক করার পর এখানে দেওয়া আছে লাস্ট 100 রেকর্ডস উইথিন 10 ডেজ, মানে 10 দিনের মধ্যে আপনি সর্বোচ্চ 100 কল এইটা লিস্টটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার সহ এখানে দেওয়া আছে 20 ফেব্রুয়ারি 1:11 PM, মানে বিকালে 17 সেকেন্ড কথা বলছি আমি, তারপর এখানে দেওয়া আছে 24 সেকেন্ড, এভাবে নাম্বার সহ টাইম সহ এখানে দিতে পারবেন। যদি পেজটা পেয়ার হয়ে যায় তাহলে এখানে 2, 3, 4 আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সেই পেজে নিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এইভাবে আপনি দেখতে পাবেন 10 দিনের রেকর্ডটা দেখতে পারবেন, তারপর SMS দেখতে পারবেন, তারপরে আপনার ডাটা দেখতে পারবেন, তারপর সাবস্ক্রিপশন দেখতে পারবেন। তো অন্য জনের দেখতে হলে কিন্তু আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে স্যার তার
ওটিপিটা নিয়ে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টে ওটিপি যেভাবেই হোক 30 সেকেন্ডের মধ্যে নিতে হবে। 30 সেকেন্ড পার হলে কিন্তু নিবে না, তো তার জন্য কিন্তু আমি দায়ী না। আর তাছাড়া বিষয়টি আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না, খারাপ কাজে ব্যবহার করলে কিন্তু আমি এবং আমার চ্যানেল দায়ী নয়। তাহলে আমি সহজভাবে এই সম্পূর্ণ ডিটেলসটি আমি দেখিয়ে দিলাম। যদি আরও কিছু দেখার প্রয়োজন হয় তাহলে এখানে আছে অপশনগুলো, সেগুলো থেকে আপনি ক্লিক করে দেখে নেবেন। যদি কোনো কিছু সমস্যা হয় বা কোনো কিছু জানা থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আসবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লে স্টোরে আছি। এখানে সার্চ অপশনে লিখবেন মাই বাঙালি, মাই বাংলালিং লেখার পরে সার্চ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যাপস আছে, মাই বাংলালিং, এখানে মাই বিএল দিয়া ব্রেকেট দিয়ে মাই বাংলালিং লেখা, এটা না। নিচে দেখে আছে মাই বিএল লাইট, আর ব্রেকেট দিয়ে আছে বাংলালিং ই সেলফ কেয়ার। এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে, উপরটা হবে না। তবে আপনার সাইন আপ এবং লগ ইন যে কোনো একটাতেও করতে পারবেন। তবে সাইন আপ আপনি যে কোনো একটা অ্যাপস থেকেও করতে পারবেন, সমস্যা নেই। মাই বাংলালিং এক নাম্বারটা থেকে যদি আপনি লগ সাইন আপ করেন আর এটাতে যদি লগ ইন করেন তাও হবে, তাও আপনি সকল কিছু দেখতে পারবেন। দেখে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।